আজকের বিস্তারিত খবর। করিমগঞ্জ জেলা আদালত স্থানান্তর রোধে আশার বাণী শুনালেন সীমান্ত জেলা সফরে আসা গুয়াহাটি উচ্চ আদালতের দুই বিচারপতি। তারা আইনজীবীদের আশ্বস্ত করে বলেন, বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ বার সংস্থার মতামত অগ্রাহ্য করে আদালত চলতে পারে না। বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট সব বিষয়ে আইনজীবীদের অভিমতকে গুরুত্ব দিয়ে দেখতে হয়। জেলা আদালত কিংবা উচ্চ আদালত করিমগঞ্জের আদালত স্থানান্তরের বিষয়ে সবকিছু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। মনে হয় আস্তে আস্তে আমরা এখন একটা বেটার সিচুয়েশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওয়ার্ক উইল বি বেটার। আমাদের অনেক দায়িত্ব আছে, বার বেঞ্চ রিপোর্ট করি, উই হ্যাভ টু ডিসচার্জ ইট অ্যান্ড আই থিঙ্ক উই ক্যান ডু ইট ইফ ইউ কোপ। আই ডোন্ট নো হোয়াট স্যার উইল সে, বাট পার্সোনালি আই থিঙ্ক ইট ইজ আ জেনুইন ইস্যু, ইট নিডস টু বি এক্সামিনড। ইট ইজ টু আর্লি, এই মুহূর্তে আমি বলতে পারবো না উইচ ওয়ে ইট শুড বি সিন, বাট এখানে যে জায়গা আছে দিস ইজ গুড ইনাফ। এটা যদি মাল্টি স্টোরি কনস্ট্রাকশন করা যায়, এটা যদি সবার সুবিধার্থে করা উচিত হয়, তাহলে ন্যাচারালি এটা একটা প্ল্যান, এটা নিশ্চয়ই এটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এটা আমার আমার ব্যক্তিগত কারণ, আমি কোনো অথরিটি হিসেবে বলছি না। আজকের থেকে প্রায় 37 বছর আগে আমি করিমগঞ্জে ছিলাম, আমার বাবা এখানে পোস্টেড ছিলেন। তো আমার সঙ্গে করিমগঞ্জ শহরে বাইরে আমার চাইল্ডহুড মেমোরিজ আর ইন গন। What is interest of the judiciary, what is interest of the overall interest of the judiciary, local judiciary. Here, as Mahatma Gandhi would say, if you want to know the real India, go to village. I don't need to go to understand Delhi, functioning in Delhi, to understand the judicial system. I need to go down to the remotest part of the country to understand how the judicial system is working. If the judicial system is working in the remotest part of one, I am satisfied. You can't compare Delhi, that district court in Rohini and the district court in Karimgunj. They have the best of the facility. So I don't want to listen too much of what they are doing. If Karimgunj had been the capital of India, again, you would have got everything. The best internet connectivity, best courtrooms, with facilities, judges for the judges. So we live in a different world. Ideally all judges are same. Ideally judiciary is the same all over, the same power. What a district judge has in Karimgunj, same in district in Delhi. But our function is so different because of the infrastructural issues and various other issues. So it is very important to understand what is the problem in that. That is the reason why I have been planning to visit. I am happy that at least I have able to see the place, myself, understand, and I shall be doing it in my capacity, whatever is possible within me. প্রস্তাবিত মেডিকেল কলেজ করিমগঞ্জ শহর সংলগ্ন স্থাপনের দাবিতে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে দীর্ঘদিন থেকে চলছে গণস্বাক্ষর অভিযান। শনিবার নবম দিনেও চলে এই গণস্বাক্ষর অভিযান। দীর্ঘদিন থেকে প্রস্তাবিত করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের জমি নিয়ে চলছে টালবাহানা। আর এই প্রস্তাবিত মেডিকেল কলেজ শহর সংলগ্ন জমিতে স্থাপনের দাবিতে শনিবার সকাল 11টা থেকে করিমগঞ্জ কোষাগার ও আম্বেদকর পার্কের সম্মুখে সংগ্রহ করা হয় স্বাক্ষর অভিযান। ইতিমধ্যে এই স্বাক্ষর অভিযান 6000 অতিক্রান্ত করেছে।
বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি মেডিকেল কলেজ নিয়ে যুক্তিও তুলে ধরেন। নানা কাল বাহানার ফলে করিমগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এই দাবি সম্পূর্ণ হচ্ছে না, করিমগঞ্জ জেলাবাসীর বহুদিনের পুরনো দাবি, তাই আপনারা দেরি না করে এগিয়ে আসুন। গত 26 জানুয়ারি থেকে গণস্বাক্ষর অভিযানে আয়োজন করেছে এবং আজকে আমরা 9ম দিনে এই গণস্বাক্ষর অভিযানে আপনাদের কাছে এসেছি। এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে বিনীত আবেদন, করিমগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে যে দীর্ঘদিন ধরে গণস্বাক্ষর অভিযান চলছে তাতে অংশগ্রহণ করুন এবং আপনার মূল্যবান স্বাক্ষর প্রদান করে করিমগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিনের পুরনো দাবিকে সফল করতে এগিয়ে আসুন। গুয়াহাটি উচ্চ আদালতের 2 জ্যেষ্ঠ বিচারপতি শনিবার করিমগঞ্জ সফরে আছেন। করিমগঞ্জে পৌঁছে তারা করিমগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে যান। প্রথমে তাদের গার্ড অফ অনার ও গামছা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিচারপতি সুমন শাম এবং এম কৌটেশ্বর সিং কারাগারে গিয়ে কারাগারের পরিকাঠামোর খোঁজ খবর নেন, পাশাপাশি কয়েদীদের সঙ্গেও আলোচনা করেন। মহিলা কয়েদীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। বিচারপতিদ্বয় জেল সুপারকে নির্দেশ দেন কয়েদীরা যেন আইনি সুযোগ সুবিধা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। অনারেবল মিস্টার জাস্টিস এন কটেশ্বর সিং, সিনিয়র মোস্ট জাজ গুয়াহাটি হাইকোর্ট এন্ড এক্সজুডিশিয়ামেন আসাম স্টেট লিগেল সার্ভিস অথরিটি, আর অনারেবল মিস্টার জাস্টিস সুমন শ্যাম জাজ গুয়াহাটি হাইকোর্ট গুয়াহাটি এমএন এন্ড চেয়ারম্যান গুয়াহাটি হাইকোর্ট লিগেল সার্ভিস কমিটি, আজি আমার জেললৈ আহিছিল দিনৰ প্রায় 12টা বজাত। তেখেতসকলে আমার জেলখন ইন্সপেকশন করিল আর প্রিজনার লগত ইন্টারেকশন করিল, তেওঁলোকৰ অভাব অভিযোগ বিশেষকৈ তেখেতসকলে লিগেলৰ সাইডটোত কিবা অসুবিধা আছে নেকি আর কেনেকৈ লিগেলৰ সমস্যাবিলাক সমাধান কৰিব পৰা যায় সেইবিলাক লৈ আলোচনা করলে প্রিজনারবিলাকৰ লগত। আর তেখেতসকলে বিশেষকৈ স্পেশালি ওমেন প্রিজনারৰ লগত তেওঁলোকে রুদ্রদ্বাৰ বৈঠকো করলে আর তেওঁলোকৰ অভাৱ যোগ বুলিলে আৰু আমাক এডভাইস দি কৈছে যাতে যেন লিগেলৰ পৰা ডিফ্ৰাইব নহয়, ঠিক তেনেকৈ লিগেলৰ হেল্প কৰিবৰ কাৰণে তেখেতসকলে আমাক এটা এডভাইস দি কৈছে। 7 ফেব্ৰুৱাৰী তথা ৰবিবাৰ থেকে কেশৱ স্মাৰক সংস্কৃতি সুৰভী ও এনএমএৰ যৌথ ব্যৱস্থাপনায় বৰাকে আয়োজিত হচ্ছে 5 দিবসীয় ধন্বন্তৰী সেৱা যাত্ৰা 2021। শনিবার শিলচর রেড ক্রসে এক সাংবাদিক সম্মেলনে চলতি বর্ষের সেবাযাত্রার বিভিন্ন কার্যক্রম সহ বরাকের ভিন্ন গ্রামাঞ্চলে 25টি স্বাস্থ্য পরীক্ষণ শিবির আয়োজনের বিস্তারিত তুলে ধরেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। এক সপ্তাহের যে কার্যক্রম রয়েছে সেটার ব্যাপারে এবার বরাক উপত্যকায় আগামীকাল 7 তারিখ থেকে 13 তারিখ অবধি হবে 25 থেকে 30 জন ডাক্তারের টিম ভারতের বিভিন্ন প্রান্তের থেকে আমাদের শিলচর শহরে এসে কালকে সন্ধ্যাবেলা পৌঁছাবেন এবং 8 তারিখ সকালবেলার থেকে বিভিন্ন স্থানে যে ক্যাম্প এর জায়গা যে নির্দিষ্ট করা হয়েছে সেই ক্যাম্পগুলোতে গিয়ে চিকিৎসা শিবির ওখানে আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে ওনারা ওই গ্রামে থেকে এবং ওখানে পেশেন্টদেরকে
ওনারা চেক আপ করবেন। তার সাথে সাথে এনএমওর টিম, আমাদের শিলচর মেডিকেল কলেজের ডাক্তারের টিমও থাকবে প্রত্যেকটি ক্যাম্পে। আমাদের মেডিকেল কলেজ থেকে যে ডাক্তারবাবুরা থাকবেন, ওনারাও বাইরের যে টিম আসছেন ডাক্তারবাবুদের, ওনাদের সাথে প্রত্যেকটি ক্যাম্পে ওনারা চিকিৎসা যে সেবা আছে সেই সেবাতে যোগদান দেবেন। একই সাথে আমাদের প্রত্যেকটি ক্যাম্পে আমরা ওখানের লোকাল যে সমস্যা আছে, যেটা বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি কিংবা ভিটামিনের যে শর্টফল থাকে, সেই জিনিসের উপরে বেশি গুরুত্ব দিয়ে আমাদের চিকিৎসা সেবা যেটা আছে ধনবন্তরি সেবাযাত্রার মাধ্যমে আমরা ওখানে বিশেষ লক্ষ্য দেব। আর মেগা ক্যাম্প একটি আমাদের কাছারে যে বৈরাগী টিলা আছে, বৈরাগী টিলাতে 11 তারিখ মেগা ক্যাম্প হবে। সেই মেগা ক্যাম্পে আপনার নর্মাল যে আমাদের বাইরে থেকে আগত ডাক্তারবাবুদের টিমের সাথে সাথে যে আমাদের লোকাল ডাক্তার থাকবেন, ওনাদের সাথে ব্লাড টেস্ট এবং সুগার টেস্ট এবং ভাইরোলজি টেস্ট, যেটা এই টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে। পড়াশোনার বাইরেও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার দাম বরাবরই রয়েছে। সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, আঙিনা ছাড়াও বর্তমান ডিজিটাল যুগে ব্যতিক্রমী চিন্তাধারা নিয়ে এগিয়ে চলেছে যুব সমাজ। ফটোগ্রাফি, ডিজিটাল কন্টেন্ট তৈরি সহ নানা ক্ষেত্রে এখন নিত্য নতুন চিন্তা আসছে, আসছে সফলতাও। বরাকের যুব প্রজন্মকে এসব বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসতে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার করিমগঞ্জে আয়োজিত হয় বরাক অ্যাওয়ার্ড 2021। ইন্ডিয়ান আওয়াজ ফাউন্ডেশনের আয়োজিত সভায় পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যুব সমাজকে জড়িত হয়ে নিজ নিজ পারদর্শিতা তুলে ধরার আহ্বান জানানো হয়। ফর দ্য ভ্যালি এন্ড আই হ্যাভ রিকোয়েস্টেড দ্য এন্টায়ার টিম লাইক লেট আস ডু সামথিং ফর দ্য ভ্যালি এন্ড আই উড লাইক টু রিয়েলি থ্যাঙ্ক ইচ এন্ড এভরি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হু হ্যাভ কাম ফ্রম গুয়াহাটি, লক্ষ্মীপুর এন্ড আদার পার্টস অফ দ্য আসাম টু সাপোর্ট আস ইন দ্য ইভেন্ট এন্ড অল দ্য গেস্টস দোজ হু হ্যাভ কাম ফ্রম সিলচর অর ফ্রম ডিফারেন্ট প্লেসেস লাইক দে হ্যাভ लाइक आपके शेड्यूल को इतना टाइट शेड्यूल मैनेज करके आप यहाँ पे आए, उसके लिए मेरा बहुत बहुत धन्यवाद आप सबसे। एंड कमिंग बैक टू द बराक अवार्ड्स, टू कैटेगरीज आई वुड लाइक टू स्पेशली मेंशन, दैट इज सोशल एंटरप्रेन्योर एंड सोशल चेंज मेकर। सोशल चेंज मेकर कैंपेन हम लोग चला रहे हैं थ्रू इंडियन हाउस फाउंडेशन। लाइक दिस ईयर वी हैव इनिशिएटेड 100 सोशल चेंज मेकर ऑफ असम, 100 सोशल चेंज मेकर असम इनिशिएटिव है हमारा, जिसके थ्रू लाइक वी आर फेलिसिटेटिंग 100 पीपल इन असम। बट आई एम सो सॉरी ड्यू टू द नॉन अवेलेबिलिटी ऑफ द प्रोजेक्टर, आई एम नॉट एबल टू शो यू द थिंग्स ओवर हियर, बट थ्रू दैट वी आर फेलिसिटेटिंग पीपल इन डिफरेंट पार्ट्स ऑफ द डिस्ट्रिक्ट। सो इफ आई कैन से फ्यू ऑफ द नेम्स आर लाइक द राकेश पैरासाइक्लिस्ट इज वन ऑफ द लाइक पर्सन हु हैव बीन फेलिसिटेटेड विद सोशल change maker. He is the brand ambassador of TNRD department, and as well as we have the people from Nagao district, we have from Lakhimpur and other districts. Today we have started this in Barak Valley, and we will soon be reaching to each and every part of the valley where we find someone who is really doing great for the community. এবারে নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। নতুন বছরে বিশেষ অফার নিয়ে হাজির এসকে অটোমোবাইলস। নিউ ইয়ার অফার হিসেবে থাকছে ইন্স্যুরেন্স ফ্রি, ডিজেল প্যাসেঞ্জার ও কার্গো সব মডেলে এই অফার চালু থাকবে। 15 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ অফার। অফার বরাকের প্রতিটি আউটলেটে শর্ত সাপেক্ষে উপলব্ধ। আজই বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এসকে অটোমোবাইলস বরাক ভ্যালি আসাম। ফোন নাম্বার 9678590329, 9854947791, 9540507795. Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University.
বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151। মোবাইল নম্বর 7086376822। 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 99577097 84। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর ট্রেলিং, ফল ফিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন
03843260705, মোবাইল 80110377723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। কাউন্সিলের উদ্যোগে শনিবার হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয় সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করা হয়। 2018 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের আবণ্টিত 41 কোটি টাকা শীঘ্রই হিতাধিকারীদের প্রদানের দাবিতে শনিবার হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন রাষ্ট্রীয় উলামা কাউন্সিল। আজকে আমরা রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের জেলা কমিটির ব্যবস্থাপনায় উদ্যোগে আমরা একটা গণমিছিলের আয়োজন করেছিলাম। তার পূর্বে আমরা জেলা উপায়ুক্তের কাছে আমরা আবেদন করেছিলাম অনুমতির জন্য। জেলা উপায়ুক্ত, জেলা প্রশাসন আমাদেরকে অনুমতি দেয় নাই, যার কারণে জেলা উপায়ুক্তের আদেশ লঙ্ঘন করে আমরা এই গণমিছিল থেকে বিরত রয়েছি। জেলা প্রশাসনের আদেশকে আমরা সম্মান করছি যে দশ থেকে বারো দিনের মধ্যে 2018 সালের ফ্লাড ড্যামেজের 41 কোটি 61 লক্ষ 11,400 টাকা যেটা অবিলম্বে বণ্টন করার পদক্ষেপ উনি নেবেন, এবং 2010 সালের সাইক্লোনের ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অসম সরকার একটা অনুদান দিয়েছিল 3,12,06,000 টাকা, এগুলো একটা সিনিমিলিও হয়েছে, কেলেঙ্কারি হয়েছে। আমাদের জেলা উপায়ুক্ত মহাশয় আমার আশ্বাস দিয়েছেন তিনি এক সপ্তাহের মধ্যে এটা সঠিক তদন্ত করবেন। সুরমা বার্তা যে পর্যন্ত, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।